নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা লাইভ। আমি স্বরূপ দত্ত। রোজ রাত 10টায় যেরকম স্বরূপ কথা লাইভে আসি বা আমাদের গাছতলার আড্ডায় আসি বা আমাদের ডিজিটাল পার্টি অফিসে আসি, আজও তেমন এলাম। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা, যারা একটু পরে লাইভে জয়েন করবেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা, যারা আগামী সময়ে ভিডিওটা দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন রাত 10টার লাইভে সাধারণত আমি একা আসি না, আমার সঙ্গে থাকেন কোনো একজন বিশিষ্ট অতিথি। আর এই বিশিষ্ট অতিথিরা হন আমাদের রাজ্য ত্রিপুরা, আসাম বা আমাদের দেশের অন্য কোনো রাজ্যের কোনো একজন বামপন্থী নেতৃত্ব। এর অন্তরায় আজও নয়, কারণ আগামী 30শে অক্টোবর 30 তারিখ আমাদের রাজ্যের 4টি কেন্দ্রে উপনির্বাচন। 4টি কেন্দ্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বামপন্থীদের কাছে, শান্তিপুর কেন্দ্র, সেই শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড সৌমেন মাহাতো আছেন আজ আমাদের সঙ্গে। আপনাদের সকলের অনুমতি নিয়ে আমরা ওয়েলকাম জানাই কমরেড সৌমেন মাহাতো মহাশয়কে। উনি এর আগেও দুবার এসেছেন, কিন্তু আজকের আশাটা তার অন্যরকম। সৌমেন বাবু দেখতে পাচ্ছেন আপনি? আপনার ক্যামেরাটা বোধ হয় না, দেখতে পাচ্ছেন, একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি করে নিন, অসুবিধা নেই, একটু আগে ঠিক ছিল। ক্যামেরাটা বোধ হয় অফ হয়ে গেছে সৌমেন বাবু, প্লিজ একটুখানি করে নেবেন। ক্যামেরা অফ হয়ে গেছে বলছে? হ্যাঁ, আপনার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে রয়েছে, যদি প্লিজ একটু দেখেন। মাননীয় দর্শক, সৌমেন বাবু ঠিকই ছিলেন, পার্টি অফিস থেকে রয়েছেন বোঝা যাচ্ছে, বেশ ভারী সুন্দরও লাগছে মানুষটাকে। হয়তো কোনো ফোন এসছে বা কিছু হয়েছে, মোবাইলটা নাড়া লেগেছে তাই ক্যামেরাটা অফ হয়ে গেছে। কমরেড একটু বলুন ওনাকে, বলুন ক্যামেরাটা বোধ হয় অফ। সৌমেন বাবু আপনার শরীর কেমন আছে? কথা শোনা যাচ্ছে, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছে। ক্যামেরাটা একটু প্লিজ কাউকে বলুন, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছে, স্ক্রিনটা পুরো ব্ল্যাক দেখাচ্ছে। আমি তাও আর একবার বাইরে বার করে আপনাকে নিলাম না। সৌমেন বাবু আপনি শুনতে পাচ্ছেন আমায়? দাঁড়ান একটু দেখি। হ্যাঁ, আমি এক কাজ করছি, আমার দিক থেকে আপনাকে এখান থেকে বাইরে বার করছি, আপনি আর একবার ঢুকে নিন, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, প্লিজ একবার। মাননীয় দর্শক একটুখানি 10 সেকেন্ড 20 সেকেন্ড একটু সময় দিন প্লিজ। মানুষটা ঢুকেছেন, সবই ঠিকই ছিল, দেখা যাচ্ছিল, হঠাৎ করে বোধ হয় ফোনটা একটু নাড়া লেগেছে, কিছু হয়েছে, ক্যামেরাটা অফ হয়ে গেছে। ওনাকে একটা মিনিট সময় দিই, ততক্ষণ আপনারা যারা লাইভে আছেন তাদের সকলকেই বলি সৌমেন মাহাতো মহাশয় আসলে তারপর আবার বলবো। আরো একবার বলা, আপনারা প্রত্যেকেই গণশক্তি খবরের কাগজটা নিশ্চয়ই পড়েন বা যে যে খবরের কাগজটাই পড়ুন প্লিজ, গণশক্তি খবরের কাগজটা কিন্তু রোজ পড়বেন। বাকিরা বলে যে তারা নিরপেক্ষ, গণশক্তি বলে যে তারা মেহনতি মানুষের পক্ষে, সাদাকে সাদা কালোকে কালো বোঝার জন্য গণশক্তি কাগজটা কিন্তু প্লিজ সকলে পড়বে। সৌমেন বাবুর বোধ হয় একটু সমস্যা হলো, একটু দেখছি আমি কয়েকজনের কমেন্ট দেখতে পাচ্ছি, তাদেরকেই জিজ্ঞেস করছি আপনারা সবাই ভালো আছেন? রিয়ানা সরকার, আপনাকে অনেক দিন ধরে আমরাও বিভিন্নবার লাইভে বলেছি যে আপনাকে মিস করছি, কোথায় শরীর ভালো আছে, আপনি ভালো আছেন? রিয়ানা সরকার আপনি ভালো থাকবেন, দীপায়ন ঘোষ, সুব্রত সেনগুপ্ত মহাশয় নমস্কার, শুভ সন্ধ্যা, আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। একটুখানি সময় দেবেন, সৌমেন বাবু সব ঠিক ছিল, উনি ঢুকছেন, জাস্ট বোধ হয় হাত চায় নাড়া লেগেছে বা কোনো ফোন টোন এসে গিয়েছে তাই ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। উনি এক মিনিট সময় দিন, দেখছি কি করা যায়, মানে তাড়াতাড়ি ওনাকে নিয়ে নেওয়া যায়। আর এই সুযোগে আর একটা লাইন বলে রাখা মনে হয় ভালো, কমেন্ট করে দিলাম, তাহলে আগামী 28 তারিখ 28শে অক্টোবর আগামী 28শে অক্টোবর আমাদের গাছতলার আড্ডায় রাত 10টায় উপস্থিত থাকবেন কমরেড দেবজ্যোতি দাস মহাশয়। কমরেড দেবজ্যোতি দাস তিনি উপস্থিত থাকবেন 28 তারিখ, আজ 25, মাঝে 26-27। এই 26-27 তারিখ কে বা কারা অতিথি হিসেবে আসবেন আমাদের স্বরূপ কথা ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেকশনে দিয়ে দেবো, প্লিজ একটু দেখবেন। এক্ষুনি জানালাম না, বিজয় চক্রবর্তী নমস্কার, শাহিদুল সাদিকুল মন্ডল নমস্কার, ঈশিতা চোংদার নমস্কার, ঈশিতা চোংদার আছেন মানে নিশ্চয়ই শান্তনু চোংদার মহাশয় আছেন বোধ হয়, দুজনকেই নমস্কার। তপন মুখোপাধ্যায় নমস্কার, আপনাদের সকলকেই। হ্যাঁ নীলাদ্রি বাবু নমস্কার, শুভ সন্ধ্যা, লাল সেলাম,
আপনি ভালো আছেন? আপনার শরীর ভালো আছে? একটুখানি সময় দেবেন, একটা মিনিট। সৌমেনবাবু ছিলেন, আমি বেশ কিছুক্ষণ ধরেই কথা বলে যে মানুষটা আসছিলেন, কিন্তু একটু সমস্যা হচ্ছে বোধহয় টেকনিক্যাল, আলোটা নেভাতে গিয়ে বা কিছু করতে গিয়ে। একটা মিনিট সময় দিন উনি, এর আগেও বা ঘটনা চোখে আপনারা যারা গাছতলার আড্ডায় থাকেন তারা জানেন যে সৌমেন মাহাতো মহাশয় এর আগে আমাদের গাছতলার আড্ডায় তিনবার এসেছে, তবে একক ভাবে দুবার, আর একবার এসেছিলেন চারজন একসঙ্গে। বেশ মনে আছে কখনো শান্তিপুরের তাঁত শিল্পী তারা কেমন আছেন, তাদের সঙ্গে কি চলছে, তাতে সৌমেন বাবু একবার এসেছিলেন, এসে সেই দিন যারা আপনারা মিস করেছিলেন বলি যে আজকে কথাটা পারলে একবার তুলবো। শান্তিপুরে তাঁত দেয়া হচ্ছিল, তাঁত যন্ত্র, সেই যন্ত্র দেওয়াটায় যেরকম কারচুপি হয়েছিল, কচুপ হয়েছিল, কমরেড সৌমেন মিত্র মহাশয়ের কথা অনুযায়ী, সৌমেন মাহাতো কথা অনুযায়ী খাবড়ে জানত যে এক একটা তাঁত যন্ত্র নাকি 5-6 জন 7 জনকে দেয়া হয়েছিল। না কেউই জিনিসটা পাচ্ছেন না, নিচ্ছেন নিয়ে আবার ফেরত দিচ্ছেন, নিচ্ছেন নিয়ে, এরকম একটা কাণ্ড হয়েছিল। সৌমেন মাহাতো বাবু বলেছিলেন সেবার গঙ্গার ভাঙন সেই জাতীয় সব কিছু নিয়ে কথা বলতে গেলে কমরেড কি বলছেন একটু দেখুন না প্লিজ। মাননীয় দর্শক একটুখানি, রমেন্দ্রনাথ মিত্র, রমেন্দ্র বাবু নমস্কার, শুভ সন্ধ্যা, আল্লাহ সালাম, অনেকদিন বাদে যোগ দিলেন, কেন আপনার শরীর ঠিক ছিল তো? আমরাও মাঝে কয়েকটা দিন সমস্যা করেছিলাম সেই জন্য, একটু দেখি কমরেড দেখুন একটু সৌমেন মাহাতো বাবু। ও উনি বলছেন উনি আসছেন, একটুখানি সময় দেবেন প্লিজ, একটু সমস্যা করলাম, জাস্ট অনুষ্ঠানটা শুরু হলো তারপরেই মানুষটাকে পাওয়া যাচ্ছে না, একটু একটু দেখছি, একটু দেখছি কি দাঁড়ায়, আপনারা প্লিজ কিছু মনে করবেন না, একটুখানি সময় দিন। স্নেহাশিস পাত্র, শুভ সন্ধ্যা স্নেহাশিস বাবু নমস্কার। রিয়ানা সরকার, আপনাকে অনেকদিন অনুষ্ঠানে আমরা পাইনি বা লাইভে পাইনি আপনাকে গাছতলার আড্ডায়, আজকে অনেকদিন বাদে আপনাকে দেখলাম, আশা করি আপনি ভালো আছেন, নমস্কার, শুভ সন্ধ্যা, লাল সালাম, এবং আপনাকে বা আপনার পরিবারের প্রত্যেকটা মানুষকে বিজয়ের শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই মিলে। কৃষ্ণাদি শুভ সন্ধ্যা, নমস্কার নমস্কার, ভালো থাকবেন, একটুখানি সময় দেবেন প্লিজ, সৌমেন বাবু ছিলেন, হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা হলো, উনি সবকিছু গুছিয়ে বসলো, সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে কিনা না হচ্ছে কিনা, আবার একটা হেডসেট নিয়ে বসলেন, সবকিছু করলেন, তারপরেও হয় কখনো কখনো টেকনিক্যালি। ও শান্তনু জমদার মহাশয় অলরেডি এসেই গিয়েছে, নমস্কার শান্তনু বাবু। মধুরিতাদির একটি কমেন্ট করলাম, বেশ ভালো লাগলো মধুরিতা দাদি, শুধু বলেছেন সবাই মিলে এক জায়গায় হয়েছেন, সেই একটা ভালো লাগা কাজ করে, আমার নিজেরও করছে, কিন্তু এই মুহূর্তে মনটা একটুখানি ঘেটে রয়েছে যে গণ্ডের সৌমেন মাহাতো মহাশয় এলেন, কিন্তু এসে হতে পারে যা হয়, এই সময় উনি তো মাননীয় প্রার্থী মহাশয়, তো ওনার ফোনটাও বা এই মুহূর্তে মারাত্মক বিজি, সারাক্ষণই হয়তো ফোন আসছে এই মুহূর্তে, সৌমেনবাবু ঢোকার চেষ্টা করছেন, একটু বোধহয় সমস্যা হবে। অরুণ বাবু নমস্কার, শুভ সন্ধ্যা, আল্লাহ সালাম, সবাইকে শারদীয়া শুভেচ্ছা ও ভালোবাসা। শরদা বাড়িতে যেতে কাউকে কাউকে কেউ কে আমন্ত্রণ জানায়, আমি কিন্তু সবাইকে আমন্ত্রণ, আমি কি কাউকে কাউকে বলি মধুরী দাদি, এমন বলবেন না, সবাইকে বলি, সবাইকে হাত জোর করে প্লিজ, যার যখন মনে হবে গাছতলার আড্ডায় চলে আসুন, বাড়িতেও চলে আসুন প্লিজ। বাট মধুরী দাদি আপনার কমেন্টটা ভালো লেগেছে, ঠিক আছে, কিন্তু ওনাকে বলুন যে উনি কিন্তু সঞ্জিত বাবু করে আছে, একটু দেখুন। মাননীয় দর্শক একটু মার্জনা করবেন, কি করতে পারি বলুন, আমরা তো সামনে নেই, অনেকটা দূর, অনেকটা ব্যবধান। বা আমি একটা কমেন্ট দেখতে পাচ্ছি, অপূর্ব লাগছে, আপনাকে বলুন যে মাননীয় দর্শক এক দু মিনিট সময় দেবেন, চলছে কাজকর্ম চলছে, হয়তো কিছু সমস্যা হলো, দেখছি কি করা যায়। একটা কমেন্ট রাজশ্রী সাহু লিখলেন, আমার বেশ অপূর্ব লাগলো তো, শান্তিপুরে শান্তি ফেরাতে সৌমেন বাবুকে ভোট দিন, তিনবারের কাউন্সিলর কমরেড সৌমেন বাবুকে লাসেলাম, বিজেপি ও তৃণমূল প্রার্থীদ্বয়কে কত বড় হিন্দু তা প্রমাণে ব্যস্ত, তাদের পাশে সৌমেন বাবু শান্তিপুরে আমাদের লড়াইটা কেমন ভাবে রাখবেন, বুঝতে পারছি অনেকেই প্রশ্ন করছেন, নিশ্চয়ই তিনি আসলে, রয় তথা নমস্কার, রয় তথা নমস্কার, শুভ সন্ধ্যা, লাসেলাম, বিজয়
প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নেবেন। আপনাকে অনেকদিন পরে দেখলাম, আপনি আগে বহুদিন আগে প্রায় আমার মনে পড়ে ফেব্রুয়ারি মার্চ নাগাদ তখন দুপুরের দিকেও যদি লাইভ অনুষ্ঠান করতাম আপনি আসতেন মাঝে মধ্যে, অনেক কমেন্ট করতেন, কিন্তু তারপর হারিয়ে গিয়েছিলেন, অনেকদিন আসেন না, আবার ইদানিং দু একদিন দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন রয় তথা, অনেকদিন পরে দেখলাম আপনাকে। এই ফাঁকে একটা লাইন বলে দিতে পারি আপনাদের, গাছতলার আড্ডায় মধুরী দাদির লাইনটার প্রেক্ষিতে বলতে ইচ্ছে করছে। মধুরী দাদি বললো না যে সবাই সবার বাড়িতে যান, আমার বাড়ি বা মধুরী দাদির বাড়ি ছেড়ে এখন বোধ হয় শশাঙ্ক শেখর ভৌমিক মহাশয় ওনার বাড়িতে গেলে ভালো লাগবে। হ্যাঁ সৌমেনবাবু বলছেন, উনি ঢুকছেন, একটু সময় দিতে হবে, ওই হয় কি যেহেতু উনি বেরিয়ে গিয়েছেন আবার ঢুকছেন, ওই সময় হয়তো একটা ফোন এসে গিয়েছে দরকারি ফোন, ফোনটা করে নিয়ে বা গোটা ব্যাপারটাকে ঠিক করে একটা মিনিট দুটো নিয়ে সময় দেবে। শশাঙ্ক শেখর ভৌমিক মহাশয় তার বাড়িতে হয়তো আপনাদেরও অনেকে, ব্যাস আমি ওনারটা জানতে পারলাম তাই, শশাঙ্ক বাবু মনে হয় মারবেন না, বেশ উনি নিজেও এখানে বলছিলেন, তা হলো ড্রাগন ফল গাছ লাগিয়েছেন অনেকগুলো, তো আমি আমি জানি না আপনারা দেখেছেন কিনা, ড্রাগন ফলটা খেয়েছি খেয়েছি, তাও আমি আজ আমি শশাঙ্ক বাবু থেকেই জানলাম যে ওর ভেতরে তিনটে কালার হয় নাকি, আমার জানা ছিল দুটো, একটা সাদার মধ্যে কালো বিন্দু বিন্দু এমন একটা হয়, আর একটা লালের মধ্যে কালো বিন্দু বিন্দু, শশাঙ্ক শেখর ভৌমিক মহাশয়ের মতে আরো একটা বিন্দু, তো উনি কিন্তু এরকম গাছ লাগিয়েছেন, চাষ করছেন এভাবে নয় শখে, তো ব্যাস সেটাতে যাবো খুনি আমরা সবাই মিলে, শশাঙ্ক শেখর ভৌমিক মহাশয় মিছিল করতে করতে যাবো, কিন্তু আমার এক দেড় মিনিট সময় আর একটু দেবেন প্লিজ, তার মধ্যে মাননীয় অমিকেশ মহাপাত্র মহাশয়কে দেখতে পাচ্ছি ওনার কমেন্ট, অমিকেশ বাবু নমস্কার, শুভ সন্ধ্যা লাল সালাম, এবং আপনি শিক্ষক মহাশয় পায়ে হাত দিয়ে প্রণাম করে নমস্কার জানাতেও বড় ভালো লাগবে, বড় তৃপ্তি লাগবে, একটা জিনিস অমিকেশ মহাপাত্র মহাশয় আপনার অনুমতি ছাড়াই আমি কাজটি করেছি, কিন্তু আপনার নাম নিয়েই বারবার করেছি, আমি আপনার পক্ষ থেকে একটি লাইন পেয়েছি যে লাইনটাতে লেখা ছিল শারদীয়ার এই শুভেচ্ছা জানানো, আমরা সবাই সবাইকে যেমন জানাচ্ছি এমনটাই, আপনার তরফ থেকে একটি লাইন আমি দেখেছি দুটো সেন্টেন্স পর পর, যে ভালো থাকুন আর ভালো পক্ষে থাকুন, আমি পরপর এরকম দুটো লাইনের শুভেচ্ছা জানাতে কখনো কাউকে আমার এই বয়সে পাইনি, আমি প্রথমবার কোনো মানুষের থেকে এমন দুটো লাইন পরপর এমন দুটো সেন্টেন্স পরপর পেয়েছিলাম, ভালো থাকুন ভালোর পক্ষে থাকুন, মাননীয় অম্বিকেশ মহাপাত্র মহাশয় যে শিক্ষা দিয়েছেন শুভ বিজয়াতে ভুলবো না, আমি কালকেও গাছতলার আড্ডায় মাননীয় সমস্ত গাছতলার আড্ডাবাজদের সঙ্গে শেয়ার করেছি আপনার নাম করে, যে ওটা আপনার থেকে চিরকালীন এক শিক্ষা পেলাম, বড় ভালো লাগবে, এবার থেকে অভ্যাস করার চেষ্টা করবো যে যদি কাউকে বলতে হয়, সাধারণত বলেই থাকি ভালো থাকবেন ব্যক্তি বিশেষে কখনো কখনো, যে ভালো থাকবেন এবং ভালোর পক্ষে থাকবেন, লাইনটা বড় ভালো লেগেছে, মনে দাগ কেটেছে, কমেন্ট একটু দেখি, মাননীয় দর্শক একটু প্লিজ মার্জনা করবেন, ওই সৌমেনবাবু এলেন সব ঠিকঠাক ভাবেই এলেন, শুরুতে একটু তাল কাটলো, এমন হয়েছে গাছতলার আড্ডায় আমরা এমন অভ্যস্ত বহু ক্ষেত্রে। আরো একটা যেটা সমস্যা তা হলো আজ 25 তারিখ রাত 10:30 বাজতে চললো, 30 তারিখ নির্বাচন, এই সময় একজন প্রার্থী কতটা চাপের মধ্যে থাকেন, সৌমেন মাহাতোকে আপনারা যারা চেনেন বিষয়টা তো বোধ হয় এরকম যে লোকটা প্রার্থী বলে নয় বা কাউন্সিলর তিনবারের সেগুলো নয় বোধ হয়, মানুষকে এমনি কাজ ছাড়া বোধ হয় থাকতে পারেন না, সারাক্ষণ নানা বিষয়ে একটা জিনিস জিজ্ঞেস করলে সেটার উত্তর দিতে দিতে আবার বলেন যে ওখানে জানেন তো আর একটা প্রবলেম আছে, ওই প্রবলেমটা কিরকম বলুন তো, বলে নিজের মতো করে কি সুন্দর করে বুঝিয়ে দেন, এটা আমরা যারা দূরের মানুষ তারা উপলব্ধি করেছি, আর যারা কাছের মানুষ তারা বোধ হয় দেখেন যে কিভাবে তাদের পাশে ছুটে যান, কারণ সৌমেনবাবু অনেক ভিডিও দেখার সুযোগ আমার ক্ষেত্রে হয়েছে, আমি দেখেছি প্রচুর ভিডিওতে, সেটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে হোক থানার সামনে দাঁড়িয়ে হোক, বেশ গ্রামের মধ্যে দিয়ে বড় মিছিল করে বহু মানুষকে সঙ্গে নিয়ে হোক, প্রতিটা জায়গায় মানুষটার মধ্যে একটা দূর থেকে নেতৃত্ব দেওয়ার গুণ চোখে পড়ে, তো আমরা তো সকলেই তো আর কাছাকাছি থাকি না, অনেক দূর থেকেই অনেককে দেখতে হয়, তো ভালো লাগছে লাগছিল, একটু দেখুন কমেন্ট, সুন্দর সঙ্গে কথা বলেছে উনি, বলছেন ঢুকছি, একবার ঢোকার চেষ্টাও করলেন বেরিয়ে গেলেন, প্লিজ মার্জনা করবেন, অমিকেশ বাবু আমি আপনার পরে কমেন্টটাও দেখলাম, এতো উনি বলেছেন, এতো উনি বলেছেন, আপনিও যেটা বলেছেন বড় অপূর্ব, বড় অপূর্ব, মানে ও শিক্ষাটা আর কোনোদিন যাবে না, যতদিন জীবনে বলতে থাকবো কাউকে কোনোদিন যদি বলতে চাই ভালো থেকো ভালো থাকবেন, ও মাথার মধ্যে অবচেতন চেতন মনে আর একটা সেন্টেন্স তো পাশে আসবে, ভালোর পক্ষে থেকো ভালোর পক্ষে থাকবেন, এই যে কি শেখালেন ভালো থাকবেন,
ও অভিজিৎ বাবু বলছেন আমিও গত বছর দুটি ড্রাগন ফলের গাছ লাগিয়েছি কিন্তু ফল হয়নি। তাহলে আপনারা শশাঙ্ক বাবুর সঙ্গে পরামর্শ করতে পারেন। ভদ্রলোকের কথা শুনে আমার মনে হলো ওনার যথেষ্ট সম্যক জ্ঞান আছে এই বিষয়ে। কতদিনে গাছটা কিরকম পর্যায়ে যাবে, কেমন সময় ফুল ফুটবে, কেমন সময় ফলটা হবে, বা কিরকম পরিচর্যার পর ওই মাটিতে হওয়া সম্ভব, এগুলো খানিকটা আমায় বোঝাচ্ছিলেন অভিজিৎ বাবু। আপনার সঙ্গে যদি ওনার কথা হয় আমার মনে হয় কমিউনিকেশনটা ভালো হবে, উনি যথেষ্ট সম্যক জ্ঞান রাখেন এই বিষয়ে। মন্মথ গড়াই মহাশয় নমস্কার, শুভ সন্ধ্যা, লাল সালাম, বিজয়ের বিজয়ের প্রণাম নেবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, অনেকদিন আপনাদের মতো মানুষগুলোর সঙ্গে কথা হয়নি। মধুরিতাদি তা কখনো হয়, আপনাকে বাদ দিয়ে কেন, আপনার কথার প্রসঙ্গেই যে আমার লাইনটা এলো, একটু দেখুন প্লিজ। অনেক মানুষ রয়েছেন, প্রত্যেকটা মানুষ বোধ হয়। কৌশব সাহেব নমস্কার, শুভ সন্ধ্যা, লাল সালাম, আছি, ভালো আছি বলতে এই মুহূর্তে মনটা একটু অস্বস্তি বোধ করছে যে এতগুলো মানুষ তো আপনারা রয়েছেন নানা জায়গা থেকে, সকলেরই সোমেন বাবু আছেন, তিনিও ব্যস্ততার মধ্যে রয়েছেন, আপনারাও আপনাদের মতো করে যে যার জায়গায় কাজে কর্মে বাড়িতে যে যে অবস্থাতেই আছেন আছেন, অথচ কমিউনিকেশনটা ফলপ্রসূ হয়ে উঠছে না এখনো, এটার জন্য একটু মনটা খারাপ লাগছে। আশা করছি কয়েক মিনিটে ঠিক হবে, এবার যতক্ষণ না হচ্ছে। দেবাংশু ভদ্র নমস্কার, শুভ সন্ধ্যা, আমার টিমেটরাও ফোন করছেন, ওনাকে কথাও বলছেন, উনি বলছেন ঢুকছে কিন্তু সময় লাগছে বোধহয়। তপন মন্ডল মহাশয় নমস্কার, শুভ সন্ধ্যা, লাল সালাম, সৌদেশ ও অন্যান্য কমরেডদের শুভ বিজয়ের প্রতি শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সৌমেন বাবুর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে বোধ হয়, যেটা কথা বলছে উনি বারবারই ঢুকতে চাইছেন, সমস্যাটা হচ্ছে উনি ঢুকতে যাওয়া মাত্র ওনার ফোনে একের পর এক ফোন আসছে, প্রার্থী মানুষ তো, আর 96 ঘন্টা বাদে মানুষটা নির্বাচনে লড়তে চলেছেন সেরকম। আর আপনারা বোধ হয় প্রায় একই মত, কারণ আপনাদের মতগুলোই তো আমাদের অবধি ছড়িয়ে টড়িয়ে যায়, সেখানে দেখছিলাম যে অনেক মানুষের মত যে এই যে 4টে কেন্দ্রে উপনির্বাচন 30 তারিখ হচ্ছে তার মধ্যে সব থেকে বেশি বামেদের জেতার জন্য, যেটা চান্সেস বেশি, সুযোগ বেশি, লোকে যেভাবে বলছেন আর কি কানে আসছে, সেটা শান্তিপুর। সেই জায়গার একজন প্রার্থী, তিনি ব্যস্ত থাকবেন সেটাই স্বাভাবিক। এবার ব্যস্ত থাকায় হচ্ছে কি যে ফোনটা যেহেতু ঢুকে গেছে, হয়তো কোন একজন অতি গুরুত্বপূর্ণ মানুষের কোনো কথা শেষ করে আসবেন, কথা হচ্ছে টিম আমাদের টেকনিক্যাল টিমের সঙ্গে কথা হচ্ছে, বলছেন ডকুমেন্ট মুখোপাধ্যায়, আমি অনেকগুলো দিন আসি, ডকুমেন্ট মুখোপাধ্যায়ের নাম হলো, আমার কাছে এমন কোন বই খাতা নেই যেটা দেখে আমি ডকুমেন্ট মুখোপাধ্যায় আমার নাম বলে দিয়েছিলেন, আমি ভুলে গেলাম মাঝখানে 12টা দিন না আসার জন্য। সিপিআই মানুষের দর্শক কমরেড সোমেন মাহাতো এসছেন, ডকুমেন্ট মুখোপাধ্যায় আপনার নাম আমার মনে পড়ে গেছে, বলছি সোমেন বাবুকে নিয়ে নিই। সোমেন বাবু নমস্কার, 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 শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার শরীর ভালো আছে কমরেড? হ্যাঁ শরীর ভালো আছে, শরীর ভালো আছে। সোমেন বাবু তাহলে জিজ্ঞেস করি, প্রশ্ন ঠিক না, হ্যাঁ আপনি কানে হেডসেটটা নিয়ে নিন প্লিজ। স্বরূপ দা ভালো তো? সঞ্জিত বাবু নমস্কার, হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? নমস্কার, আপনাদের এই ছুটিটা বড় ভালো লাগে, নমস্কার, আপনাকেও স্বাগত সঞ্জীব বাবু, আপনাকেও স্বাগত। আমি অন্য কাজ করছি, ঠিক আছে ঠিক আছে। সোমেন বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। সোমেন বাবু, আগামী 30শে অক্টোবর 4টে কেন্দ্রে নির্বাচন, মানুষের কাছে কান পাতলেই সবাই বলছে যে সব থেকে বেশি জেতার সুযোগ বা জিতবেন যে মানুষটা তার নাম কমরেড সৌমেন মাহাতো, আর যে কেন্দ্রটা সবার আগে বামেরা জিততে পারে সেটা শান্তিপুর কেন্দ্র, কিভাবে দেখেন এরকম কথা, কেমন লাগে শুনতে? হ্যাঁ, 4 তারিখে নাম ঘোষণা হয়েছিল, 4 তারিখ থেকে প্রচার অভিযান নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই কর্মীরা আমাকে নিয়ে প্রচার অভিযান শুরু করে দিয়েছে, সেই থেকেই আমাদের
আজ পর্যন্ত প্রচার অভিযান চলছে। আজকে আমাদের এই জনসভা ছিল, সকাল থেকে গ্রামে গ্রামে প্রচার করেছি, প্রচার শেষে পদযাত্রা এবং জনসভা। জনসভায় আমাদের পার্টির পরিপূর্ণ সদস্য, রাজ্যের অন্যতম নেতা কমরেড মোহাম্মদ সেলিম সাহেব উপস্থিত ছিলেন। জনসভা, তার জমায়েত এবং পদযাত্রায় মানুষের উপস্থিতি, এবং আমি যে প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে যাচ্ছি, মানুষের সাড়া পাচ্ছি, মানুষ আমাদেরকে উৎসাহিত করছেন এবং মানুষই বলছেন যে এবারের নির্বাচনে তারা আপনি চাপ নেবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি আমাদের আমরা আপনার পাশে আছি, আমরা আপনার সাথে আছি, আপনি নির্বাচনে জিতবেন, আমরা আপনাকে বলতে পারি, এটা মানুষই বলছে। আমি মানুষের কথাই আপনাকে বললাম। আমাদের একটু জানতে ইচ্ছে করছে, সমস্ত মানুষের, রাজ্যের মানুষ, শান্তিপুরের মানুষ, সকলেরই জানার যে শান্তিপুরের সমস্যাগুলো, একজন প্রার্থী নির্বাচনে লড়ছেন, তিনি তো জানেন যে শান্তিপুরের মানুষের সমস্যাগুলো ঠিক কি ঠিক কি যদি বলেন, আর আপনি যদি নির্বাচনে যেতেন তাহলে শান্তিপুরের মানুষের জন্য ঠিক কি কি কাজ করবেন বলে স্থির করেছেন যদি বলেন প্লিজ। দেখ না, সোমেন বাবু আপনার ক্যামেরাটা কোথায় ঘুরে গিয়েছে? বরুণ ফোন করছে কেন? হ্যাঁ, তা হলো শান্তিপুরের মানুষের সমস্যাগুলো ঠিক কি কি? শান্তিপুরের মানুষ দীর্ঘ সময় ধরে এখানে পৌরসভা পরিচালনা করেছে কংগ্রেস, পরবর্তীতে তৃণমূল কংগ্রেস। তারপরে এখানকার মানুষ গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করেন, বিজেপি পরাস্ত করে বাম কংগ্রেস জোটের যিনি প্রার্থী, কংগ্রেসের প্রার্থীকে নির্বাচিত করেছিলেন, কিন্তু তিনি মানুষের সঙ্গে থাকলেন না, এই লড়াইয়ের সঙ্গে থাকলেন না। তিনি আমাদের কংগ্রেস দল ছেড়ে আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে যে দাবিগুলো, যে প্রতিশ্রুতিগুলো মানুষের কাছে আমরা দিয়েছিলাম, মানুষের যে দাবি ছিল সেই দাবির লড়াইয়ের সঙ্গে তিনি থাকলেন না। তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, পরবর্তীতে তিনি আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এটা শান্তিপুরের মানুষ ভালোভাবে মেনে নিতে পারেনি, এবং পঞ্চায়েত নির্বাচনে তার নেতৃত্বেই শান্তিপুরে সন্ত্রাস হয়েছে, এবং সেই সন্ত্রাসের পরে হচ্ছে শান্তিপুরে দাঁড়িয়ে যে হিংসা নৈরাজ্যের রাজনীতি শান্তিপুরে সংগঠিত হয়েছে, খুনোখুনি রাজনীতি সংগঠিত হয়েছে, দিনের বেলায় তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে মানুষ খুন হয়েছে, এই যে খুন সন্ত্রাসের রাজনীতি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে শান্তিপুর আসনে বিজেপি জয়যুক্ত হয়েছিল, কিন্তু সাংসদ বিধায়ক পদপ্রার্থী ছিলেন, তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন, কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পরে সাংসদ থাকলেন, বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন, ফলে একটা অকাল নির্বাচন শান্তিপুরে নেমে এলো, এটাও শান্তিপুরের মানুষ ভালোভাবে নেমে নেন। ফলে হচ্ছে একদিকে তৃণমূলের উপর মানুষের ক্ষোভ, অন্যদিকে বিজেপি মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে, কেন্দ্রের সরকারের কৃষক বিরোধী শ্রমিক বিরোধী নীতির কারণ জিনিসপত্রের দাম বেড়েছে, পরিযায়ী শ্রমিকরা তারা কাজ হারিয়ে ঘরে ফিরে এসেছে, তাদের পাশে দাঁড়ায়নি সরকার, এবং কোভিড সংক্রমণ জনিত পরিস্থিতিতে আমরা শান্তিপুরে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, যারা মানুষ যাদের দায়িত্ব দিয়েছিলেন, যারা সরকারি দল বিজেপি তৃণমূল কংগ্রেস, যারা কেন্দ্রের সরকারে আছে, রাজ্যের সরকারে আছে, এই কোভিড পরিস্থিতিতে মানুষ তাদের ফোন করেছেন, মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের পাননি, কিন্তু আমরা শূন্য হয়ে যাওয়ার পরেও দু তারিখের পরে, দু প্রস্তাবের পরে আমরা শান্তিপুরে দাঁড়িয়ে রেড ভলান্টিয়ার তৈরি করেছি, এবং সেই রেড ভলান্টিয়ারকে মানুষ সাহায্য করেছেন, আমরা মানুষের সাধ্যমত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আমি আমাদের আপনাদের চ্যানেলেই এসেছিলাম, এবং সেখানে আমরা 41 দিন ধরে রেড ক্যাম্পেইন চালিয়েছি, আমরা বিতর্কিত সপ্তাহ করেছি, কোভিড আক্রান্ত মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ সম্পাদিত করেছি, কাউকে হচ্ছে এলাকা স্যানিটাইজ করবার কাজ আমরা সম্পাদিত করেছি, এবং এই সবের মধ্য দিয়ে মানুষ আমাদের প্রতি, বামপন্থীদের প্রতি মানুষ ভরসা রেখেছেন, এবং হচ্ছে এই নির্বাচনে মানুষ হচ্ছে বামপন্থীদের প্রতি আস্থা ভরসা রাখছে, এবং জনগণের দাবি জনগণের যে দাবি, আমি আপনার সঙ্গে
আপনার সঙ্গে আমি চ্যানেলে বসেছিলাম, যে গঙ্গা ভাঙন, নদী ভাঙনের যে সমস্যা আমাদের শান্তিপুর পৌর এলাকা 16 নম্বর ওয়ার্ডের চরসারাগর, সেখানে 30টা পরিবার আজও তান শিবিরে আছে। এই এই 30টা পরিবার আমরা দাবি করেছিলাম, এদের ভিটে মাটি থেকে উচ্ছেদ হয়ে গেছে, এদের বর্তমানে কোনো বাড়ি নেই, মানে আশ্রয়হীন অবস্থায় তারা সরকারি স্কুলে তারা বসবাস করছেন, ফলে তাদের নিজেদের কোনো বাসস্থান নেই। আমরা দাবি করেছিলাম এই ক্ষতিগ্রস্ত মানুষকে ক্ষতিপূরণ দিতে হবে, তাদের জন্য স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দিতে হবে, তাদেরকে বাড়ি নির্মাণ করে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার, কেন্দ্র সরকারের উদাসীনতা এবং নদী পানির যে মানুষ, তাদের যে দুর্দশা, যে যন্ত্রণার মধ্যে তারা আছেন, অসংখ্য মানুষ তারা ওই নদী ভাঙনে তাদের জমি গঙ্গা গর্ভে চলে গেছে। এই জমিহানা মানুষ, ভূমি কৃষি কাজের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা কৃষি কাজ থেকে জমি চলে যাওয়ার কারণে তারা আজকে কর্মহীন হয়ে পড়েছে। এই মানুষদের কথা সরকার দুটো সরকারের কেউ ভাবি না। আমরা লড়াই করেছি, আমরা তন্ত্রজীবী মানুষদের দাবি দাবা নিয়ে হ্যান্ডলুম অফিসে ডেপুটেশন দিয়েছি, দাবি জানিয়েছি, এই দুর্দশার মধ্যে শান্তিপুরে তন্ত্রজীবী মানুষজন আছেন তাদের দাবি নিয়ে লড়াই করেছি। আবার পঞ্চায়েত পৌরসভায় দাঁড়িয়ে যখন আমফান দুর্নীতি হয়েছে, আমফানের টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেসের নেতা, পঞ্চায়েতের মেম্বার, তাদের আত্মীয় স্বজনদের নামে পঞ্চায়েতের টাকা ঢুকেছে, আমরা বিডিও অফিসে ঘেরাও করেছিলাম, মানুষজনকে নিয়ে বিডিও অফিস ঘেরাও করেছিল। বিডিও আমাদের হাতে, ওই যারা টাকা লুট করেছিল সেই চোরদের তালিকা আমাদের হাতে তুলে দিয়েছিল। আমরা সেই তালিকা নিয়ে গ্রামে গেছিলাম এবং গ্রামের মানুষ, ওই পঞ্চায়েতের মেম্বার যারা টাকা লুট করেছিল তাদেরকে ডেকেছিল এবং সেখানে বারোয়ারিতে বসে, এলাকায় ক্লাবে বসে, ওই মানুষের সামনে দাঁড়িয়ে তাদেরকে টাকা ফেরত দিতে হয়েছে, বিডিও অফিসের টাকা ফেরত দিতে হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সেই টাকা বিবর্তন করতে হয়েছে। গ্রামের মানুষ এই কাজটা তারা সম্পাদিত করেছে। আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে মানুষ ভরসা পেয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমরা দীর্ঘ সময় ধরে, আমরা বামপন্থীরা তৃণমূলের দুর্নীতির কাঠমান্ডির যে রাজনীতি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে ধারাবাহিক লড়াই আন্দোলন সংগঠিত করছি। এই জায়গায় দাঁড়িয়ে মানুষ আমাদের প্রতি, বামপন্থীদের প্রতি, সিপিআইএম এর প্রতি একটা ভরসা আস্থা তৈরি হয়েছে। আর এর সঙ্গে যেটা বলতে চাই, যে আমরা শান্তিপুরে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে যে লড়াই আন্দোলন সংগঠিত করেছি, কিন্তু বিধানসভা নির্বাচনে মানুষ, আমাদের পার্টির কর্মী সমর্থকদের একটা দাবি ছিল যে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন নিয়ে আমাদের লড়াই করবার। দীর্ঘ সময় ধরে এই এটা অনেকদিন পরে আমরা এবার বামফ্রন্টের সিপিআইএম পার্টি হিসাবে আমরা লড়াই করছি, ফলে এটাও একটা মানুষ, আমাদের কর্মী সমর্থকরা এতে উজ্জীবিত হয়েছেন এবং মানুষ হচ্ছে আমাদের সমর্থন জানাচ্ছেন, ফলে একটা সব নিয়ে একটা শান্তিপুরে দাঁড়িয়ে তুল্যমূল্য লড়াইয়ের জায়গায় আমাদের আমরা দাঁড়িয়ে আছি এবং এই নির্বাচন আমরা 100% নিশ্চিত এই নির্বাচনে আমরা জয়যুক্ত করব। মানুষ আমাদেরকে নির্বাচিত করবেন, বামপন্থীদের প্রতি আস্থা রাখবেন, এই বিষয়ে আমি নিশ্চিত। এবং একটাই জায়গা, যে হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে বারবার বলেছি যে নির্বাচন কমিশন যদি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়, মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এর ব্যবস্থায় তাকে সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। আমরা নির্বাচন কমিশনকে এই অতি উত্তেজনা প্রবণ বুথের তালিকা আমরা দিয়েছি, কারা উত্তেজনা প্রবণ, উত্তেজনা তৈরি করতে পারে, গন্ডগোল অশান্তি করতে পারে, এলাকায় রিগিং করতে পারে, ছাপ্পা ভোট দিতে পারে, বুথ দখল করতে পারে, তাদের নামে তালিকাও আমরা নির্বাচন কমিশনের কাছে দিয়েছি। আমরা দাবি জানিয়েছি যে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন, মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করে। আজকে 25 তারিখ, 30 তারিখ নির্বাচন, 27 তারিখ পর্যন্ত প্রচার হবে। মানুষ ভোট কেন্দ্রে যেতে পারলে জয় হবে নিশ্চিত, এবং সেটা নির্বাচন কমিশনের উপর আমরা চাপ পাচ্ছি। আমরা মানুষকে সংঘবদ্ধ করছি, অন্যদিকে শুধু নির্বাচন কমিশন নয়, মানুষকে আমরা সংঘবদ্ধ করছি। মানুষকে বলেছি আপনারা আপনাদের অধিকার বুঝে নিতে হবে, এলাকায় দাঁড়িয়ে বুথে দাঁড়িয়ে মানুষের ঐক্য গড়ে তুলতে হবে, যদি যারা মানুষের অধিকার কেড়ে নিতে আসবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই লড়াইটা আমরা লড়ছি, 30 তারিখ সেই লড়াইটা আমরা সংঘবদ্ধ করব। ধন্যবাদ সৌমেন মাহাতো মহাশয়, ধন্যবাদ আপনাকে। বিজন কুমার দাস, তিনি আপনাকে জিজ্ঞেস করছেন, বলছেন তিনবারের কাউন্সিলর কমরেড সৌমেন বাবুকে লাস্ট সেলাম বিজেপি ও তৃণমূল প্রার্থী দেওয়ায় কে কত বড় হিন্দু তা প্রমাণে ব্যস্ত, তাদের পাশে সৌমেন বাবু শান্তিপুরে আমাদের হয়ে লড়াইটা কেমন ভাবে রাখবেন, কি বলতে চাইবেন? আমরা মানুষের জীবন জীবিকার দাবি নিয়ে লড়াই আন্দোলন সংগঠিত করেছি। আজকে আমাদের মানুষের সামনে যে সমস্যাগুলো আছে, যে আমাদের জীবন জীবিকার সমস্যা, কাজের সমস্যা, মানুষের অধিকারের সমস্যা,
এবং হচ্ছে এখানে দাঁড়িয়ে তৃণমূলের লুট সন্ত্রাসের যে রাজনীতি, আমরা ধারাবাহিকভাবে সেই লড়াই আন্দোলন সংগঠিত করছি এবং মানুষকে আমরা ঐক্যবদ্ধ করছি। ওরা জাত পাত ধর্ম দিয়ে মানুষকে ভাগ করতে চাইছে, আর আমরা গরিব শ্রমজীবী সাধারণ মানুষকে তার দাবি দাবা নিয়ে, নাগরিকদের দাবি দাবা নিয়ে, গ্রামীণ মানুষের দাবি দাবা নিয়ে লড়াই আন্দোলন সংগঠিত করেছি। আমাদের এই সময়কার যে অগ্রগতি, আজকে যে লড়াই যে জায়গা তৈরি হয়েছে, এটা লড়াইয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা বামপন্থী, আমরা মানুষের স্বার্থ ছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের থাকতে পারে না। আমরা মানুষের স্বার্থে দীর্ঘ সময় ধরে মানুষের পাশে ছিলাম, বিপদগ্রস্ত মানুষের পাশে ছিলাম, যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়িয়েছি, যারা দুর্নীতির বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়িয়েছি, কাটমানির বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়িয়েছি, আমফান দুর্নীতির বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়িয়েছি, মানুষের দাবি দাবা নিয়ে, তন্ত্রজীবী মানুষের দাবি দেওয়া, গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দাবি দেওয়া নিয়ে আমরা ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন সংগঠিত করছি। এবং এই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে মানুষ তার বিশ্বস্ত সাথী হিসেবে বামপন্থীদের দেখতে চাইছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবারে নির্বাচনে মানুষের সমর্থন সহযোগিতা দেখাচ্ছি। ধন্যবাদ সোমেন বাবু। আপনার কথা শুনে একজন জিজ্ঞেস করছেন যে প্রচারে কোনো বাধা পেয়েছেন কি? আমাদের ভরসা মানুষ। আমরা হচ্ছে ছাত্র অবস্থা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত, তার পরবর্তী ক্ষেত্রে যুব আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি। শান্তিপুর হচ্ছে এখানে গণতান্ত্রিক আন্দোলন, আমাদের পার্টির লোকাল সেক্রেটারি হিসেবে আমি 10 বছর কাজ করেছি। সঙ্গে সঙ্গে হচ্ছে 2005 সাল থেকে একটানা 15 বছর আমি পৌরসভার কাউন্সিলর হিসেবে কাজ করেছি, এবং 2015 সালের পৌরসভা নির্বাচনে ভয়ঙ্কর সন্ত্রাস আমাকে আমার এজেন্টদের বার করে দেওয়া হয়েছিল। আমি মনে করেছিলাম যে আমি ভোটে তো জিততে পারবো না, কিন্তু মানুষ তারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। এবং আমি 539 ভোটে 3700 ভোটের ওয়ার্ড, 539 ভোটে আমি জয়যুক্ত হয়েছি। ফলে সন্ত্রাস শেষ কথা বলেনি, মানুষ শেষ কথা বলেছে। ফলে আমরা মানুষের প্রতি ভরসা রাখি, মানুষের সঙ্গে আছি, কোনো দিন মানুষ থেকে সরে যাই। আমরা মানুষের সঙ্গে ছিলাম, আমরা আমাদের ক্ষমতা সীমিত সামর্থ্য আমাদের সংগঠন দুর্বল হয়েছে এটা ঠিক, আমরা আমাদের হচ্ছে কিন্তু 2011 সাল তার পরবর্তী সময়ে দাঁড়িয়ে হচ্ছে আমাদের সরকার বামফ্রন্ট সরকার চলে যাওয়া, তৃণমূল সরকারের আসা, তার পরবর্তী সময় দাঁড়িয়ে আমাদের সাংগঠনিক যে দুর্বলতা তৈরি হয়, কিন্তু তারপরেও আমরা আমাদের ধারাবাহিকভাবে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম প্রতিটা দিন আমরা মানুষের সঙ্গে থাকা, আমরা যে দুর্বল আমরা মানসিকভাবে মানুষ আমাদের সঙ্গে আছে। ফলে মানুষ তৃণমূলের ভয় সন্ত্রাসের রাজনীতির কারণে হয়তো মানুষ আমাদের সঙ্গে বের হতে পারছেন না, ঠিক মিছিলের সংখ্যাটা কমেছে এটা ঠিক, কিন্তু মিছিল মিটিং আমরা কমিয়ে দিই। ফলে লড়াই আন্দোলন আমাদের কমে, লড়াই আন্দোলন যেভাবে আমরা জারি রাখতাম তার থেকে বেশি 2011 সালে যে লড়াই আন্দোলন সংগঠিত করেছি, 2011 সাল পরবর্তী সময় দাঁড়িয়ে যখন আমরা বিরোধী, তখন আমরা তার থেকে বেশি লড়াই আন্দোলন সংগঠিত করেছি। ফলে হচ্ছে মানুষের দাবি নিয়ে ধারাবাহিকভাবে রাস্তায় আমরা ছিলাম, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই, রাজ্য সরকারের দুর্নীতি স্বজন পোষণের তোলাবাজি কোন সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই, সেই লড়াই ধারাবাহিকভাবে আমরা সংগঠিত করে গেছি। আবার আপদ বিপদে মানুষের পাশে থেকে যেভাবে মানুষকে সাহায্য করা সহযোগিতা করা দরকার, সামাজিক আন্দোলনের সঙ্গে আমাদের যুক্ত রাখার বিষয়, সামাজিক কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে যুক্ত রাখার বিষয়, নিয়মিত ভাবে রক্তদান শিবির সংগঠিত করা, অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, এবং মানুষের অধিকারের প্রশ্নে দাঁড়িয়ে সরকারি প্রকল্পগুলোর সুযোগ যাতে মানুষ পায়, দলবাজির স্বজন পোষণের যে রাজনীতি তৃণমূল কংগ্রেসের আছে তার বিরুদ্ধে ধারাবাহিক লড়াই। গরিব মানুষ বার্ধক্য ভাতা কেন পাবে না, কেন বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত হবে, ফলে 60 বছর হয়ে গেছে কেন সে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হবে, তার জন্য বিডিও অফিসে পৌরসভায় ধারাবাহিকভাবে এই কাজটা আমরা সংগঠিত করেছি। ফলে হচ্ছে আমরা হচ্ছে এই লড়াইয়ের মধ্য দিয়ে 2016 সালে আমরা তৃণমূল বিজেপিকে হারিয়েছিলাম। আমরা শুধু হারাইনি, শান্তিপুরে 24টা ওয়ার্ডের মধ্যে 22টা ওয়ার্ডে আমরা জিতেছিলাম। 2016 সালের বিধানসভা নির্বাচনে 6টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 5টা গ্রাম পঞ্চায়েতে আমরা জিতেছিলাম, এবং তৃণমূলের 5 বারের বিধায়ক পৌরসভার চেয়ারম্যান তাকে আমরা 20,000 ভোটে ব্যবধানে পরাজিত করেছি। ফলে এটা আমাদের সাহস যোগ্য, যেটা আমাদের আমরা এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে 2011 সাল তার পরবর্তী সময় দাঁড়িয়ে আমরা হচ্ছে 2016 সালে এই তৃণমূল বিজেপিকে পরাস্ত করেছি, এবং হচ্ছে মানুষ এখনো আমরা মনে করি যে হচ্ছে মানুষ আমাদের সঙ্গে, শান্তিপুরের মানুষ আমাদের সঙ্গে আছে, এবং সেটা তো আপনারাও খবর পাচ্ছেন টিভি মিডিয়ার মধ্য দিয়ে মানুষের মুখে মুখে যে বার্তা পৌঁছচ্ছে, হয়তো হচ্ছে সেখানে দাঁড়িয়ে হচ্ছে মানুষ হচ্ছে এই নির্বাচনে আমাদেরকে ভোট দেওয়ার জন্য বামপন্থীদের ভোট
হওয়ার জন্য কাজটি আপনি তারাই করতে পারছেন, মানুষ মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছে। ধন্যবাদ কমরেড সৌমেন মাহাতো মহাশয়। এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠানটা দেখছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র মহাশয়। তিনি আপনাকে বলছেন যে নির্বাচনী সন্ত্রাস নেই, সকল বুথে পোলিং এজেন্ট দেওয়া সম্ভব হবে, অবাধ শান্তিপূর্ণ ভোটের পরিবেশ আছে শান্তিপুরে, কি বলবেন ওনাকে? শান্তিপুরে দাঁড়িয়ে ওরা চেষ্টা করছে বাইরে থেকে লোকজন ঢুকিয়ে শান্তিপুরে অশান্তি তৈরি করা, মূলত গেস্ট হাউস গুলোকে ব্যবহার করে হচ্ছে বহিরাগত লোকজন এনে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। কিন্তু শান্তিপুরের মানুষ ইতিমধ্যেই মানসিক ভাবে মন তৈরি করে নিয়েছে, ফলে সন্ত্রাস আমি আমি মনে করি যে সন্ত্রাস শেষ অব্দি পরাস্ত হবে, মানুষের জয় হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। এবং হচ্ছে আমরা শেষ পর্যন্ত লড়াই করব, যেখানে সন্ত্রাস হবে সেখানে আমি নিজে পৌঁছব, এই মানসিক প্রস্তুতি নিয়ে আমি আছি। ফলে হচ্ছে আমরা মানুষের হচ্ছে কাছে পৌঁছবো এবং ভোটারদের কাছে পৌঁছবো, প্রতিটা মানুষ যাতে ভোটারদের প্রয়োগ করতে পারে আমি পার্টি হিসেবে সেই। ধন্যবাদ কমরেড সৌমেন মাহাতো মহাশয়, ধন্যবাদ অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র মহাশয় আপনাকে। সৌমেন বাবু, এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং। দেবাংশু ভদ্র তিনি আপনাকে বলছেন, সৌমেন দাকে আমার হয়ে প্রশ্ন করবেন যে প্রচারে ইয়াং জেনারেশনের কাছে কেমন রেসপন্স পেলেন, লালসেলাম আপনাকে। ব্যাপক 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 মানুষের, নতুন ছেলেদের বাচ্চাদের আমাদের নতুন ভোটার ছাড়া বিশেষ করে ছাত্র যুব অংশ তারা ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। এর শুধু ছাত্র যুব অংশ নয়, এর সঙ্গে সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝেছে যে শান্তিপুরে দাঁড়িয়ে হচ্ছে এই নির্বাচনে কি ভূমিকা গ্রহণ করতে হবে, একে অপরকে তারা বলছেন এবং নিজেদের মধ্যেই আমাদের যারা সমর্থক আমাদের যারা ভোটার তারাই কর্মী সংগঠকের ভূমিকা পালন করছেন, এরাই তারাই আমাদের শক্তি, তারা একে অপরকে বোঝাচ্ছেন, একে অপরের মধ্যে গ্রাম শহর থেকে গ্রামে খবর পৌঁছচ্ছে এবং হচ্ছে প্রত্যন্ত এলাকায় খবর পৌঁছে যাচ্ছে এবং মানুষ আমাদের সমর্থকরাই কর্মীর ভূমিকা পালন করছে, সংগঠকের ভূমিকা পালন করছে। এগুলো মানুষের একটা ঐক্য আমরা এই সময় দাঁড়িয়ে গড়ে উঠেছি। ধন্যবাদ কমরেড সৌমেন মাহাতো মহাশয়। আপনাকে জিজ্ঞেস করছেন শান্তিপুরের কাপড় ব্যবসায়ীরা কেমন আছেন, ব্যবসায়ীরা ঠিকঠাক করে ব্যবসা করতে পারছেন, কিছু বলতে চাইবেন? হ্যাঁ, কোভিড সংক্রমণ জনিত পরিস্থিতিতে সামগ্রিকভাবে তো গোটা দেশের পরিস্থিতি রাজ্যের পরিস্থিতি হচ্ছে ভালো নয়, ফলে শান্তিপুরের ব্যবসার উপরে তার প্রভাব পড়েছে। ফলে যেমন তাঁত শ্রমিক সহ হচ্ছে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী এবং হচ্ছে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত যারা ব্যবসায়ীরা আছেন তারাও হচ্ছে তাদের আয় কমে গেছে, মুনাফা কমেছে, হচ্ছে এটা এই সমস্যাটা তো হচ্ছে আমাদের আছে এবং সেই সমস্যার মধ্যে দিয়ে তাদের চলতে হচ্ছে। গোটা শিল্পটাই হচ্ছে আক্রমণের মুখে দাঁড়িয়ে আছে এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারের যে সহযোগিতা থাকার দরকার সেই সহযোগিতা নেই, ফলে সরকারি উদাসীনতা কারণে আজকে আমাদের শিল্পটা ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের তাঁতের সঙ্গে যত মানুষ যুক্ত ছিলেন এখন তাঁতের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা কমেছে, ফলে হচ্ছে মানুষ ভিন্ন পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছেন সেখানেও কাজ নেই ফিরে আসছেন, ফলে এইরকম একটা সমস্যার মধ্যে সামনে দাঁড়িয়ে আছে। আপনার ভালো লাগবে, অভিষেক চক্রবর্তী তিনি আপনাকে বলছেন, লালসেলাম কমরেড সৌমেন মাহাতো আমি কৃষ্ণনগর থেকে বলছি, বামপন্থী শূন্য বিধানসভাতে বামপন্থী বিধায়ক পাঠানোর শুরুটা আমাদের নদিয়া জেলা থেকেই হোক, এক সময় বাম আন্দোলনের ঘাঁটি ছিল নদিয়া, কিছু বলতে চাইবেন ওনাকে? হ্যাঁ ঠিকই, নদিয়া জেলা শান্তিপুর 1962 সালে শান্তিপুর থেকে প্রথম বামপন্থী বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভায় পাঠিয়েছিলেন শান্তিপুর, ফলে শান্তিপুরের মানুষ হচ্ছে 62 সাল 67 সাল 69 সাল 71 সাল পর পর বামপন্থী বিধায়ক, মাঝে 72 থেকে 77 সাল বাদ দিলে একদম 91 সাল পর্যন্ত টানা বামপন্থী বিধায়ক শান্তিপুর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় শান্তিপুরের মানুষ পাঠিয়েছেন। ফলে হচ্ছে আমরা এই সেই জায়গায় দাঁড়িয়ে আশাবাদী যে শান্তিপুরের মানুষ এই যে রাজনীতি গোটা রাজ্য জুড়ে যে তা চলছে এই এর বিরুদ্ধে লড়াই করবার জন্য শান্তিপুর থেকে বামপন্থী প্রতিনিধিকে ওই সেই 62 সালের মতো তার পুনরাবৃত্তি আবার হবে শান্তিপুরে দাঁড়িয়ে আবারও শান্তিপুর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় লড়াই করবার জন্য শান্তিপুরের মানুষের কথা, পশ্চিমবঙ্গবাসীর কথা এবং এই যা চলছে আমাদের রাজ্যে দাঁড়িয়ে আর প্রতিবাদ করবার জন্য একজন মানুষকে বিধানসভায় পাঠাবেন, শান্তিপুর ইতিহাস রচনা করবেন, এটা শান্তিপুরের মানুষের মনোভাব অলরেডি তৈরি হয়ে গেছে, ফলে সেই মনোভাবের কথাই আমি আপনাদের কাছে বলছি। মানে মানুষের মনোভাব যে বিধানসভায় আমরা শান্তিপুর থেকে বামপন্থী
এটা মানুষের আগাম মনোভাব, মানুষ মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে। ধন্যবাদ কমরেড সৌমেন মাহাতো মহাশয়। আপনাকে মধুরিতা ভট্টাচার্যের জিজ্ঞাসা যে পার্টির পক্ষ থেকে বিজয়মূল দত্তটাকে খারিজ করে দেওয়া হচ্ছে যে ওটা ঠিক নয়, কিন্তু আপনি যখন নির্বাচনে লড়ছেন আর এই ব্রজকিশোর গোস্বামী বা নিরঞ্জন বিশ্বাস, আপনার কি মনে হচ্ছে এরা দুটো দলের দুজন প্রার্থী নাকি বিজেপুর? আপনি কিভাবে মোকাবিলা করছেন বা আপনারা কিভাবে মোকাবিলা করছেন? আমরা হচ্ছে তৃণমূল বিজেপি, এই দুই দলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন সংগঠিত করেছি। কেন্দ্রীয় সরকার তার জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই, রাজ্য সরকার যেভাবে আমাদের রাজ্যে দাঁড়িয়ে যে রাজনীতি চলছে, গরিব মানুষের স্বার্থ বৃদ্ধি, সাধারণ মানুষের স্বার্থ বৃদ্ধি যে রাজনীতি চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই, এই দুই সরকারের বিরুদ্ধেই ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন সংগঠিত করেছি। সেই লড়াই আন্দোলন মধ্য দিয়েই শান্তিপুরের মানুষের সমর্থন আমরা পাচ্ছি। ফলে হচ্ছে এই লড়াই যেমন তৃণমূলের বিরুদ্ধে করেছে, তেমনি বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে। মানুষ তৃণমূল বিজেপি দুয়ের বিরুদ্ধেই রায় দেবে। আপনি যেহেতু শান্তিপুরের মানুষ আর শান্তিপুরের তাঁত সকলে জানে, তাদের এই শাড়ি ব্যবসায়ীদের কথা হলো কাপড় ব্যবসায়ী, আপনি এর আগে একবার অনুষ্ঠানে এসে একটা মারাত্মক কথা বলেছিলেন যে তাঁত যন্ত্র দেয়া হয় সরকারের পক্ষ থেকে একটি প্রকল্প, সেই প্রকল্পে নাকি প্রচুর টাকা তৎসুকু ছিল, এটা অদ্ভুত বলেছিলেন যে 6-7 জনকে একই তাঁত দেয়া হয়েছে, কেউই কাজ করে না। যদি আজ নির্বাচনের আগে আরো একবার দর্শকদের সঙ্গে শেয়ার করেন। হ্যাঁ, এই বিষয়গুলো আসছে তো, তাঁত নিয়ে যে দুর্নীতি এটা মানুষের কাছে মুখে মুখে, শান্তিপুরের মানুষের চায়ের দোকানের চর্চার মধ্যে তাঁতের দুর্নীতি বিষয় আছে। তাঁতি সাথী প্রকল্প, তাঁতি সাথী প্রকল্পের মধ্য দিয়ে তাঁত শিল্পের কোনো উন্নয়ন হলো না, বুদ্ধিজীবী মানুষের কোনো উন্নয়ন হলো না, তাঁতের সঙ্গে যুক্ত তাঁত শ্রমিকের কোনো উন্নয়ন হলো না। তাঁতটা সে পেলো কেন? ওই তাঁতটা আজকে তার কোনো অপ্রয়োজন ছিল, প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, এবং ফলে সেই হ্যান্ডলুমের তাঁত বন্ধ হয়ে যাচ্ছে, যে তাঁত গুলো হ্যান্ডলুমে চলছিল সেগুলোই বন্ধ হয়ে গেছে। আবার ওরা তাঁতি সাথী প্রকল্পের মাধ্যমে দিয়ে তাঁত বিলি করছে, কিন্তু যে তাঁতটা সরকারি মূল্য ছিল 17,250 টাকা, সেই তাঁতটাই তাঁত শ্রমিকের কাছ থেকে ওরা আবার একবার দিল, আবার ওটাকে কিনে নিল 4,000 টাকায়, এবং আবার ওটা হ্যান্ডলুম অফিসে পৌঁছলো। এইভাবে একটা তাঁত বাড়ে বাড়ে হচ্ছে পৌঁছলো, এবং তার মধ্যে দিয়ে প্রতিটা তাঁত থেকে ওরা 13,000 টাকা করে লুট করলো। এই যে লুটপাটের রাজনীতি জানেন, এতো আলোচনার মধ্যে আছে। আবার হচ্ছে বাড়ি নিয়ে দুর্নীতি, সরকারি বাড়ি গরিব মানুষকে পাইয়ে দেওয়ার নাম করে দুর্নীতি, এক একটা বাড়ি থেকে 50-60 হাজার টাকা ধার পান। মানুষ তো এর বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছেন, মানুষ এর বিরুদ্ধে জোটবদ্ধ হচ্ছেন, এবং হচ্ছে অনেক মানুষ যারা হচ্ছে অতীত হয়তো আমাদেরকে সমর্থন করে করতেন না, কিন্তু তারাও হচ্ছে এই লড়াই আমাদের পাশে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই সিপিআইএম কে বিশ্বাসযোগ্য শক্তি হিসেবে মনে করছেন, এবং তারা আমাদের পাশে আছে। আমরা অনেক নতুন মানুষ পাচ্ছি যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে প্রণব ঘোষ মহাশয় তার জিজ্ঞাসা বা বলছেন, আপনাকে সতর্ক থাকতে বলছেন, বুথের ভিতরে প্রিসাইডিং অফিসার যাতে ইনফ্লুয়েন্সড না হয় সেটা দেখবেন প্লিজ, কি বলতে চাইছেন? হ্যাঁ, আমরা সব দিক থেকে সতর্ক আছি, আমাদের হচ্ছে এজেন্ট এবং হচ্ছে আমাদের নেতৃত্বরা সব দিক থেকে হচ্ছে সেইভাবে হচ্ছে প্রস্তুতি আমাদের বোঝাপড়া থাকছে, আমরা সজাগ সতর্ক আছি। সৌমেন বাবু, আর একটা জিনিস করতে ইচ্ছে করছে, গত কয়েকদিন আগেও আমরা দেখেছি ভিডিওতে আপনি সুনসান শান্তিপুর প্ল্যাটফর্ম স্টেশন তাতে আরো বেশ কিছু ছেলে মেয়ে নিয়ে আপনি তাদেরকে খেতে দিচ্ছেন বা নানা কিছু দিচ্ছেন। আমার বক্তব্য, শান্তিপুর এমন একটা জায়গা, সেখান থেকে লোকাল ট্রেনে হাজার হাজার মানুষ রোজ কলকাতা শহরে এসে কাজকর্ম করে, জীবিকা নির্বাহ করে, সেখানে লোকাল ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এটা কত বড় সমস্যা শান্তিপুরের মানুষের কাছে। আমরা 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 এতে আমরা এই হকারদের সমস্যা হচ্ছে, এবং গরিব সাধারণ মানুষ যারা হচ্ছে প্রতিদিন রুটিরুজির জন্য কলকাতা তার সংলগ্ন এলাকায় যেতে হয়, সেখানে দাঁড়িয়ে হচ্ছে তারা পৌঁছতে পারছেন না, এবং হচ্ছে সেখানে দাঁড়িয়ে তাদের তো দৈনন্দিন যে পেশা তার উপর আক্রমণ নেমে এসে তাদের আয় কমে গেছে, আয় নেই, এইরকম একটা অবস্থার মধ্যে তারা আছে। আমরা সিআইটির পক্ষ থেকে হচ্ছে ডেপুটেশন দিয়েছি, দাবি দাওয়া জানিয়েছি, আমরা লড়াই করেছি, আবার এই এই বিপদগ্রস্ত মানুষ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার কাজটাও সংগঠিত করেছি, যারা স্পেশাল অঞ্চলে থাকেন সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়াবার জন্য আমরা কিছু পরিকল্পনা কিছু ভূমিকা গ্রহণ করেছি, এবং এই রেড ভলেন্টিয়ার্স আমরা তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আবার
মানুষের এই লোকাল ট্রেন চালু করার দাবিতে আন্দোলন করা, আবার স্কুল ছাত্ররা স্কুল খোলার দাবিতে আন্দোলন সংগঠিত করা, সেই কাজে আমাদের শান্তিপুরে দাঁড়িয়ে ছাত্র যুবরা তারা সংগঠিত করেছে। স্কুলে ডেপুটেশন দেওয়া হচ্ছে স্কুলের দাবি নিয়ে, স্কুল খোলার দাবি নিয়ে আন্দোলন সংগঠিত করা, পরপর স্কুলগুলোতে আন্দোলন সংগঠিত করেছে, কলেজে আন্দোলন সংগঠিত করেছে। আপনাকে দীপায়ন ঘোষ জিজ্ঞাসা করছেন, বলছেন শান্তিপুর নবদ্বীপ এলাকায় বহু দেবদেবী বিগ্রহ তৈরি করে, সেসব শিল্পী কারিগরদের অবস্থার কি কোনো উন্নতি হয়েছে? না না না, শান্তিপুরের হচ্ছে যারা মৃৎশিল্পের সঙ্গে যুক্ত মানুষ তারাও খুব ভালো অবস্থায় নেই। হচ্ছে এখানে দাঁড়িয়ে তাদেরও হচ্ছে জীবন জীবিকার উপর একটা আক্রমণ নিয়েছে, ফলে হচ্ছে এখন এটাও হচ্ছে আমাদের এই সমস্যাটাও হচ্ছে শান্তিপুরে রয়েছে। ফলে হচ্ছে এই কোভিড পরিস্থিতিতে সকলের যেমন অবস্থা খারাপ, মৃৎশিল্পের অবস্থা খারাপ। আচ্ছা, আপনি তো প্রচারে যাচ্ছেন বা আপনি শান্তিপুরে রয়েছেন, আপনার কি মনে হচ্ছে, যদি ধরেই নিই তর্কের খাতিরে, আপনারাই জিতছেন, বামেরা জিতছে, আপনি জিতছেন, এই যে বাকি দুটো দল তাদের মধ্যে বেশি প্রতিপক্ষকে, শক্তিশালী প্রতিপক্ষ কাকে মনে হচ্ছে? আমরা আমাদের হচ্ছে কথা মানুষের কাছে বলছি, মানুষ আমাদের হচ্ছে প্রতি ভরসা আস্থা, মানুষের দিক থেকে যে উৎসাহ উদ্দীপনা আছে, তবে মানুষ আমাদের সঙ্গে কথা বলতে বলছেন, তার থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি যে মানুষ আমাদের সঙ্গে শেষ হয়ে, ফলে হচ্ছে এটা প্রতিদিন আমরা মানুষের কাছে প্রতিদিন আমরা আমাদের কর্মসূচির মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে আমরা উৎসাহিত হচ্ছি, মানুষের যেভাবে সমর্থন পাচ্ছি, এটা শান্তিপুরে মানুষ কি করবেন সেই দিকে দ্বিতীয় হবে। আমি যদি এভাবে জিজ্ঞেস করি কমরেড সৌমেন মাহাতো মহাশয়, যে আমি শান্তিপুরের মানুষ, আপনি যদি নির্বাচনে জেতেন তাহলে আমার কি হবে, মানে আমাদের শান্তিপুরের লোকেদের জন্য আপনি কি কি কাজ করবেন? যা যা হয়নি এগুলো শুনতে পেরেছি, আপনি কি করবেন বা আপনারা কি করবেন? আমরা আমরা আমাদের অগ্রাধিকার থাকবে, কাজের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে শান্তিপুরের এই যে তন্ত্রজীবী পাঁচ শিল্প, সেই পাঁচ শিল্পকে হচ্ছে তার উন্নয়নের জন্য এবং তাদের সঙ্গে যুক্ত যে মানুষ তাদের জন্য বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে পাঁচ শ্রমিকদের দাবি দাবা নিয়ে তন্ত্রজীবী পাঁচ শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের এই দুর্দশাগ্রস্ত মানুষের কথা বিধানসভার অভ্যন্তরে তুলে ধরতে এবং সরকারের উপর চাপ তৈরি করতে যে শান্তিপুরের এই যে সমস্যা, প্রতিজীবী মানুষদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করবার জন্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে, এই দাবি নিয়ে আমরা লড়াই সংসদ বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে সংগঠিত করব। দ্বিতীয়ত, গঙ্গা ভাঙন প্রতিরোধে কেন্দ্র রাজ্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, বাম সরকার সেই ভূমিকা গ্রহণ করেছিলেন, অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত শান্তিপুরে এসে গঙ্গার তীরবর্তী এলাকা পরিদর্শন করেছিলেন এবং অর্থ বরাদ্দ করেছিলেন, যার মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে নদী ভাঙন সমস্যার একটা স্থায়ী সমাধান সেই সময় করা সম্ভব হয়েছিল, কিন্তু গত 12-13 বছর ধরে নতুন করে কোনো কাজ করেনি। বাম সরকারের সময় যা কাজ হয়েছিল সেই তার মধ্য দিয়ে কিছু যে ভাঙনটা রক্ষা করা গেছিল, কিন্তু পরবর্তীতে কাজ না হওয়ায় সরকারের উদাসীনতার কারণে আজকে ভাঙন তৈরি হয়েছে, নদী ভাঙনের সমস্যা, ফলে হচ্ছে আমরা বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে সেই এই দুর্দশাগ্রস্ত মানুষের কথা বিধানসভার অভ্যন্তরে তুলে দেবো এবং সরকারের উপর চাপ তৈরি করবো যাতে এই সমস্যার স্থায়ী সমাধান করার জন্য যথাযথ উদ্যোগ সরকার গ্রহণ করে। আর শান্তিপূর্ণ হচ্ছে আমাদের যে অন্যান্য যে সমস্যাগুলো আছে, আমাদের স্বাস্থ্যের সমস্যা আছে, আমাদের পানীয় জলের প্রকল্প যেটা রেডি হয়ে আছে, রিজার্ভার তৈরি হয়ে আছে, পাইপলাইন বসে আছে বাগাছড়া অঞ্চল হরিপুর অঞ্চলে দাঁড়িয়ে, এখনো পর্যন্ত পানীয় জলের প্রকল্পের কাজ দীর্ঘ সময় ধরে হচ্ছে আমাদের সময় শুরু হয়েছিল, আমাদের সময় যে কাজ সরকার অর্থ বরাদ্দ করেছিল কাজ শুরু হয়ে শেষ হয়ে গেছিল, কিন্তু সেই সময় পর্যন্ত পানীয় জল প্রকল্প চালু করেনি। আমাদের একটা গ্রামীণ হাসপাতাল বয়সপুরে আছে, সেই গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা মানুষ পাচ্ছে না, ডাক্তার নেই, নার্স নেই, সেখানে হচ্ছে চিকিৎসা ব্যবস্থা চালু করা অন্যতম দাবি থাকে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল তার পরিকাঠামোগত উন্নয়ন এবং সেখানে দাঁড়িয়ে যাতে মানুষ যাতে চিকিৎসা সামান্য চিকিৎসার যোগ্য তাকে যাতে বাইরে যেতে না হয়, আর শান্তিপুর হাসপাতালেই যাতে চিকিৎসা পান তার জন্য আমরা ব্যবস্থা, তার জন্য লড়াই করবো, তার তার পরিকাঠামোগত উন্নয়নের জন্য আমাদের দাবি আমাদের থাকবে, আমাদের লড়াই আমাদের থাকবে। এবং সঙ্গে সঙ্গে শান্তিপুরের এই যে সামান্য বৃষ্টিতে জল জমে যাচ্ছে, রাস্তাঘাটের সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করা আমাদের অগ্রাধিকার থাকবে। আমাদের শান্তিপুরের এত আমাদের প্রাচীন শহর, এখানে হচ্ছে সংস্কৃতি সচেতন মানুষজন আছেন, এখানে হচ্ছে সেখানে মানুষের দাবি, সংস্কৃতি সচেতন মানুষের দীর্ঘদিনের দাবি যে একটা আধুনিক মানের অডিটোরিয়াম সাধারণ করতে হবে, আমাদের নেই, এখানে একটা পাবলিক লাইব্রেরি প্রাচীন একটা হচ্ছে হল আছে, কিন্তু সেখানে হচ্ছে সেইভাবে নাটক আমাদের সাংস্কৃতিক
কর্মকাণ্ড পরিচালনা করবার জন্য সেইভাবে আধুনিক মানের কোনো অডিটোরিয়াম নেই। ফলে আমরা চাইছি আমার আগামী দিনে এটাও আমাদের অন্যতম দাবির মধ্যে থাকবে যে আধুনিক মানের একটা অডিটোরিয়াম সম্পৃক্ত করতে হবে। এই দাবি নিয়েই আগামী সম্পৃক্ত হবে। আর দুর্নীতি, রাজনীতিতে যে দুর্নীতি দুর্বৃত্তায়ন হয়েছে, যে কাটমানি তোলাবাজি চলছে, পৌরসভা পঞ্চায়েত থেকে হলে তোলাবাজির জায়গায় পরিণত হয়েছে, বামপন্থ সরকার যেভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছিল, মানুষের মধ্যে কাছে ক্ষমতা পৌঁছে দিল, তপশিলি আদিবাসী মহিলাদেরকে ক্ষমতায়ন মধ্যে দিয়ে এবং তাদেরকে পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে দিয়ে যুক্ত করার মধ্য দিয়ে ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ, শহর গ্রামে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, গ্রাম সংসদ ওয়ার্ড কমিটি গঠনের মধ্য দিয়ে মানুষেরকে যুক্ত করা, উন্নয়নের কর্মকর্তাদের সঙ্গে মানুষকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে আজকে ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছে, ক্ষমতাকে কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, ফলে হচ্ছে সরকারি অর্থ লুট করবার জন্য পঞ্চায়েত পৌরসভা হয়ে দাঁড়িয়েছে, মানুষের অধিকার এখানে আক্রান্ত হচ্ছে। ফলে আগামী দিনে এই লড়াই মধ্য দিয়ে আগামী দিনে শান্তিপূর্ণ দুর্নীতি মুক্ত করবার লড়াই, এবং হচ্ছে মানুষ যাতে হচ্ছে কোনো সরকারি পরিষেবা পাওয়ার জন্য মানুষকে যাতে কাটপানি দিতে না হয়, কোনো টাকা দিতে অর্থ দিতে না হয়, মানুষ যাতে একটা নিয়মের মধ্যে দিয়ে সরকারি পরিষেবা পায়, সেই লড়াইটাও আগামী দিনে আমরা সংগঠিত করব। কমরেড সোমেন মাহাতো মহাশয়, আপনাকে টিকেন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন একটা ছোট্ট লাইন, তৃণমূল প্রধান প্রতিদ্বন্দ্বী নাকি লক্ষ্মীর ভাণ্ডার, কি বলতে চাইবেন? সরকারি প্রকল্প হচ্ছে, সরকারি প্রকল্পের সুবিধা যদি সব মানুষ পায়, এটা হচ্ছে আমরা যখন সরকারি প্রকল্প চালু হলো, মানে ফর্ম ফিল আপ হলো, সেই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু রাস্তায় ছিলাম। আমরা সব মানুষ যাতে আবেদন করতে পারে তার জন্য আমরা আবেদনপত্র ফিল আপ করবার জন্য হচ্ছে আমরা ক্যাম্প করেছি, এবং হচ্ছে আমরা হচ্ছে সব মানুষ যাতে দরখাস্ত করতে পারে তার জন্য হচ্ছে আমরা সিপিআইএম বামপন্থীরা আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় যখন হচ্ছে এই ফর্ম পূরণের জন্য হচ্ছে যখন সরকারি ভাবে সরকারি লোকজন যেমন ছিলেন, তেমনি হচ্ছে আমরা সিপিআইএম ক্যাম্প করে মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের এসএফআই ছাত্র যুবকর্মীরা তারা কাজ করেছে, তারা হচ্ছে ফর্ম পূরণ করবার ব্যবস্থা হচ্ছে সংগঠিত করেছে। ফলে হচ্ছে ওরা এখন হচ্ছে বলছে যে 25 বছরের ঊর্ধ্বে দেব, বা 59 পর্যন্ত পাবে, বা স্বাস্থ্য সাথী যাদের আছে পাবে। আমরা দাবি করছি সব মানুষকে, সব মানুষকে হচ্ছে ওই লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা দিতে হবে। ফলে এটা হচ্ছে আমাদের দাবি, কেন পাবে না সব মানুষ, পাবে না? প্রথমে বলা হয়েছিল কি সব মানুষকে দেওয়া হবে, তারপরে বলা হচ্ছে যে ওই বয়সের একটা মাপকাঠি ঠিক করে দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে। আমার বলে স্বাস্থ্য সাথীর কার্ড যাদের আছে, স্বাস্থ্য সাথীর সঙ্গে লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে, স্বাস্থ্যসাথী ছাড়া কেন পাবে না? সকলের তো স্বাস্থ্যসাথীর কার্ড নেই, সেখানেও তো দলবাজি হয়েছে। ফলে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আবার স্বাস্থ্যসাথীর কার্ড পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলছে, এর বিরুদ্ধেও আমরা লড়াই করেছি। ফলে এ যা চলছে এ চলতে পারে না, এটা এর বিরুদ্ধে হচ্ছে এ হচ্ছে বন্ধনন্দে গুণ ধরে গেছে। ফলে এর ধারাবাহিকভাবে হচ্ছে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করেছি, এবং মানুষের অধিকারের প্রশ্নে দাঁড়িয়ে আমাদের লড়াই থাকবে, ধারাবাহিকভাবে আমরা এই লড়াই সংগঠিত। একটা কমেন্ট আপনাকে পড়ে শোনাতে ইচ্ছে করছে, শ্যাম বাগচি তিনি লিখছেন, বলছেন অঞ্চলে আপনার জনপ্রিয়তা ভালো, ভালো রেজাল্ট করবেন, চায়ের দোকান থেকে শাড়ির দোকান একটাই কথা, সৌমেন ছেলেটা খুব ভালো, কিছু বলতে চাইবেন? এটাই কিন্তু শোনা যাচ্ছে চারপাশে, শুধু শান্তিপূর্ণ না, বিভিন্ন জায়গায় রাজ্যের মানুষ শুনছে। দীর্ঘ দীর্ঘ সময় ধরে শান্তিপুরের মানুষ আমাকে দেখেছে, ফলে হচ্ছে সেই তার বিচার বিবেচনায় ফলে হচ্ছে মানুষ তার, আমি দীর্ঘ সময় ধরে আমি চেষ্টা করেছি বামপন্থী রাজনীতির মধ্য দিয়ে এবং মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবার, এবং মানুষ যখন যে দায়িত্ব আমাকে দিয়েছে তখনও হচ্ছে আমি যুব আন্দোলনের কর্মী হিসেবে কাজ করেছি, কখনো পার্টির নেতৃত্ব হিসেবে শান্তিপুরে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, লড়াই আন্দোলন সংগঠিত করেছি, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি, কখনো কড়া বন্যা এই সমস্ত সময় যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেই সময় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, আবার কখনো হচ্ছে পৌরসভা কাউন্সিলর হিসেবে ভূমিকা গ্রহণ করেছে, করতে হয়েছে বিরোধী দলনেতা হিসেবে ভূমিকা গ্রহণ করেছে, সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি। এখন হচ্ছে দায়িত্ব যেটা পেয়েছি যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। আবার রেড ভলেন্টিয়ার মানুষ যখন বিপদে, সেই বিপদের দিনে ঘরে আটকে নিজে বসে থাকতে পারিনি তৃণমূল কংগ্রেসের বিজেপি নেতাদের মধ্যে, ফলে হচ্ছে আমি সুইচ বন্ধ করে রাখতে পারিনি, ফলে
এটা হচ্ছে আমি নিজেকে নিজের পরিবারের মধ্যে আটকে রাখতে পারিনি, ফলে হচ্ছে আমি প্রতিটা দিন প্রতিটা সময় এই কোভিড সংক্রমণ জনিত পরিস্থিতিতে গত 1.5-2 বছর প্রতিদিন আমি পার্টি মিসে এসেছি। প্রতিদিন মানুষের যে খবর আমার কাছে এসছে, কোথাও হচ্ছে মানুষ বিপদের মধ্যে আছে, মানুষ বিপদগ্রস্ত মানুষের কাছে ছুটে গিয়েছি। এটা একজন বামপন্থী কর্মী হিসাবে আমি আমার দায়িত্ব বলে মনে করি এবং সেই দায়িত্ব করবার চেষ্টা করেছি আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে দাঁড়িয়ে। এবং সেই জায়গা থেকে মানুষের মানুষ তার উপলব্ধির জায়গা থেকে মানুষ বলছেন। সেই অর্থে শেষ জিজ্ঞাসা, মানে এখন একটা ফোন কল করতে গেলেও ফার্স্টে শোনাচ্ছে কেন্দ্রীয় সরকার 100 কোটি ভ্যাকসিন দিয়ে ফেলেছে, শান্তিপুরের কত মানুষের ভ্যাকসিন এখনো দেয়া বাকি, কি বলছেন? ভ্যাকসিন ভ্যাকসিন দিয়ে যা হয়েছে দুটো সরকারের কোনো নীতি, একটা তো সরকারি নীতি থাকবে। প্রথমে আমরা শুনলাম যে 60 ঊর্ধ্বদের ভ্যাকসিন হবে, তারপরে শোনা গেল হচ্ছে 45 থেকে 59, তারপরে শোনা গেল 18 ঊর্ধ্বদের ভ্যাকসিন হবে। কিন্তু আপনি দেখুন গোটা রাজ্য আপনি দেখবেন বা দুটো সরকার বলছে, কিন্তু 60 ঊর্ধ্ব সব মানুষ ভ্যাকসিন পেয়েছে, আচ্ছা 45 থেকে 60 সব মানুষ ভ্যাকসিন পেয়েছে, কোনটাই কমেন্ট এটা একটা সরকার চলছে না, কোন সরকারের কোন নিয়ম নীতি নেই। এবং একই জিনিস গোটা দেশে যা রাজ্যের তা এবং শান্তিপুর একই জিনিস, ভ্যাকসিনের নামে দুপুর রাত্রি 2টো থেকে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারপরও ভ্যাকসিন পাচ্ছেন না, কিন্তু তৃণমূলের নেতারা যাকে স্লিপ দিচ্ছেন তিনি ভ্যাকসিন পাচ্ছেন এবং ভ্যাকসিন দিয়ে মানুষ খুব বিক্ষোভ দেখাচ্ছেন, অতবরোধ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, প্রশাসককে ঘিরে ধরছেন, হচ্ছে লাইনে হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন। এই জিনিস শান্তিপুরে হয়েছে, মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, প্রতিবাদ করেছেন। আমরা হচ্ছে মানুষের এই যে প্রতিবাদ লড়াই আন্দোলন তার পাশে ছিলাম, একটা সুনির্দিষ্ট সরকারের একটা সুনির্দিষ্ট গাইডলাইন থাকে, সরকার তারা নীতির উপর দাঁড়িয়ে চলে, এদের কোনো নীতি নেই, এই দুই সরকারের কোনো নীতি। ও যে 100 কোটি বলছে তার তথ্য কি আছে? তথ্য ভিত্তিক বলুক, প্রথম ডোজ কত হয়েছে, সেকেন্ড ডোজ কত হয়েছে, ভাগ ভাগ করে বলুক সরকার। যদি হচ্ছে প্রত্যেকটা মানুষের হচ্ছে ডবল ভ্যাকসিন না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ তো নিরাপদ নয়, আমরা কেউই নিরাপদ নয়, ফলে সব মানুষকে ভ্যাকসিন দিয়ে আওতায় আনতে হবে। এটা হচ্ছে সরকার প্রথম ডোজ কত জনকে দিলেন, সেকেন্ড ডোজ কত জনকে না দিয়ে বলছেন 100 কোটি দিয়ে দিচ্ছি। ব্রেকআপ গুলো বলুন। কমরেড সৌমেন মাহাতো মহাশয়, আমার আর একটা জিনিস জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, এখানে একজন মানুষ কমেন্ট করেছেন, আচ্ছা ধরা যাক আপনি জিতলেন, যেমন মানুষ ভাবছে বা আপনি যেমন ভাবছেন আপনি জিতলেন, কিন্তু জেতার পর এই রাজ্য সরকার তো আপনাকে সমর্থন করবে না, সে তো আর এক কাণ্ড, তখন কি করবেন? উনি জিজ্ঞেস করছেন কি বলবে। এটা তো আমাদের দেশ তো হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মধ্যে আমরা আছি, তাহলে সংসদীয় বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা, সেই ব্যবস্থায় তো হচ্ছে আপনার হচ্ছে এটা 294টা কেন্দ্র, সেই কেন্দ্রে তো হচ্ছে সেখানে দাঁড়িয়ে তো মানুষ আমাকে নির্বাচিত করে পাঠাবে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে তো আমি তো পৌরসভায় গিয়ে মানুষের এই বিধানসভায় গিয়ে মানুষের কথাই বলবো, জনগণের দাবি নিয়ে লড়াই করবো। আমরাও তো হচ্ছে 34 বছর পর আমাদের রাজ্যে বামপন্থ সরকার ছিল, তখন তো কংগ্রেসের MLA ছিল না, ছিল না, যারা বলছেন তাদেরকে বলবো কংগ্রেসের বিধায়করা ছিল, তো কংগ্রেসের 25 ছিল 27 ছিল 30 ছিল, ছিল তো, তাহলে হচ্ছে সেই সময় দাঁড়িয়ে বামপন্থ সরকার তারা নীতির উপর চলেছে, সরকার তো হচ্ছে তার বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলে অর্থ বরাদ্দ করেছে, বিরোধী বিধায়কের বিধানসভা এলাকায় তো সরকারের উন্নয়নমূলক কাজ হয়েছে, তাহলে কি একটাই দল থাকবে, আর অন্য কোনো দল থাকবে? বিরোধী শূন্য পঞ্চায়েত, বিরোধী শূন্য পৌরসভা, বিরোধী শূন্য বিধানসভা, এটা কি সংসদীয় বা বহুদলীয় সংসদীয় ব্যবস্থা? জোর করে ক্ষমতা দখল করে আয়ত্ত করতে হবে, বিরোধীদের কণ্ঠকে রোধ করতে হবে, ফলে হচ্ছে আর মানুষ যাকে নির্বাচিত করবে, জনগণ যাকে রায় দেবে, তিনি নির্বাচিত হয়ে পঞ্চায়েত পৌরসভায়, আমাদের সময় তো অনেক বিরোধী পঞ্চায়েত ছিল, সব জায়গায় তো আমাদের ক্ষমতা ছিল না, ফলে হচ্ছে শান্তিপুর এই শান্তিপুরে দাঁড়িয়ে 25 বছর কংগ্রেসের বিধায়ক, পরবর্তীতে তৃণমূলের বিধায়ক, আমাদের পৌরসভা এখানে
সেই 90 সাল থেকে 31 বছর হচ্ছে বিরোধীদের হাতে, তাহলে কি জোর করে আমরা পৌরসভা কেড়ে নিয়েছি? মানুষ যাকে নির্বাচিত করেছে তারা পৌরসভা চালিয়েছে, আর রাজ্য সরকার জনসরকার মাত্র কিছু অর্থ বরাদ্দ করেছে। এটা হচ্ছে নীতি, বামপন্থ সরকারের নীতি ছিল। আজকে নীতিহীন রাজনীতি যা চলছে, নীতিহীন চলছে, কোনো নীতি নিয়ম কানুন কিছু। আপনাকে তপন মন্ডল জিজ্ঞাসা করছেন, বলছেন জিজ্ঞাসা না একটু সতর্ক করার ভঙ্গিতেই বলছেন কেন্দ্রীয় বাহিনী থাকলে প্রিসাইডিং অফিসারকে সহজে প্রভাবিত করা যায় না, সেই জন্য প্রতিটি বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে সেটা দেখতে হবে। প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম, কিছু বলবেন ওনাকে? না ঠিক আছে, বলেছে ঠিক আছে, পরামর্শ মূল্যবান। সেই সোমেনবাবু সেই ঘুম থেকে উঠে কোথায় আর সময় পাননি, সেই সারাদিন খাটাখাটনি ব্যস্ততা প্রচারের মধ্যে রয়েছে রয়েছেন। আমি আর দেরি করব না আপনাকে, অযথা প্রশ্ন করব না আপনাকে। জিজ্ঞাসা, আপনার পক্ষ থেকে যে বার্তা মানুষকে দেয়ার আছে, আপনি প্লিজ আপনার মতো করে মানুষের জন্য আপনার আবেদন বার্তা অনুরোধ নিজের বক্তব্য বলুন। আপনার আমরা আপনার বক্তব্য শুনে আজকের অনুষ্ঠান শেষ করব। আমার একটু বার্তা দেওয়ার পর বিষয় যে শান্তিপুরে দাঁড়িয়ে মানুষ তো ইতিমধ্যেই তারা যেভাবে মানুষ তার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছে, আমি আপনাদের মাধ্যমে যেটা বলতে চাই যে হচ্ছে শান্তিপুরের মানুষ 30 তারিখ ভোটের লাইনে সকাল সকাল ভোটের লাইনে তারা তার মল মহামূল্যবান মতামত দিন, সকাল সকাল ভোটের লাইনে আসুন এবং ভোটাধিকার প্রয়োগ করুন। ধন্যবাদ কমরেড সোমেন মাহাতো মহাশয়, ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনি নির্বাচনে জয়লাভ করুন এই শুভেচ্ছা জানাই। আজকের মতো বিদায় জানাই, আগামী দিনে আবার সময় দেবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা। মাননীয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শান্তিপুর বিধানসভা উপনির্বাচনের বামফ্রন্ট মনোনীত CPIM প্রার্থী কমরেড সোমেন মাহাতো মহাশয়, তিনি বলছিলেন তার কথা। তো আপনারা যারা পরবর্তীকালে জয়েন করেছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভদ্রলোক কি বললেন। এবং আপনারা সকলেই জানেন আমার মুখ থেকে কিছু নয়, আমি ওই আওয়াজ পাই সবার কাছে বলতে শুনি বা সবার মত যা পাই। তাহলে যে চারটে কেন্দ্রে নির্বাচন হতে চলেছে 30 তারিখ, তাতে কিন্তু সব থেকে বেশি জয়ের সম্ভাবনা বামেদের হতো, কমরেড সোমেন মাহাতোর এই শান্তিপুর কেন্দ্র থেকে। তাই যারা শান্তিপুরের মানুষ তারা কমরেড সোমেন মাহাতোকে ভোট দেবেন, নির্বাচিত করবেন। আজকের মতো সবাইকে শুভেচ্ছা, আগামীকাল রাত 10টায় আবার সবার সঙ্গে দেখা হবে। আপনাদের প্লিজ বলবো যে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই একটু ছড়িয়ে দেবেন, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন। আগামীকাল রাত 10টায়ও থাকবেন কোনো একজন মাননীয় অতিথি, কে থাকবেন এখন আর জানাচ্ছি না, আগামীকাল সরু কথা ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেকশনে দিয়ে দেবো, প্লিজ একটু দেখবেন। আর একেবারে অনুষ্ঠানের শেষে অন্তত আর একবার বলি যে আপনারা সকলেই খবরের কাগজ পড়েন, যেহেতু যে খবরের কাগজটাই করুন না কেন কিন্তু গণশক্তি খবরের কাগজটা অবশ্যই পড়বেন। বাকিরা বলে তারা নিরপেক্ষ, গণশক্তি বলে তারা মেহনতি মানুষের পক্ষ, এই গণশক্তিটা প্লিজ পড়বেন। আজকের মতো সবাইকে শুভরাত্রি, আগামীকাল রাত 10টায় আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। নমস্কার, নমস্কার, শুভ বিজয়ের প্রণাম নেবেন বড়রা, আর বাকিরা শুভেচ্ছা, ভালো থাকবেন। বা কৃষ্ণা বোসের কথাটা না বলে পারছি না, এই আড্ডা শান্তিপুরবাসী দর্শক বন্ধুদের কাছে অনুরোধ অনুষ্ঠানটি বেশি করে শেয়ার করুন, তাহলে মানুষটার কথা একটু বেশি লোক শুনতে পায়। এই যে এর থেকে ভালো আর কি হতে পারে। নমস্কার, শুভরাত্রি দরিদ্রবাবু, শুভরাত্রি, নমস্কার সকলকে, কাল আবার দেখা হচ্ছে। কমরেড সোমেন মাহাতো, লাল স্যার।